আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে নবরুণ অনলাইন পাঠশালায় স্বাগত জানাচ্ছি। তোমরা এই চ্যানেলের বিভিন্ন ক্লাস দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল আইকনে ক্লিক করো। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা পড়ব পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের অধ্যায় 2, ব্রিটিশ শাসন। আজ আমরা এই অধ্যায়ের অনুশীলনী প্রশ্ন উত্তরগুলো জানব। তাহলে শিক্ষার্থীরা চলো এবার আমরা অনুশীলনী প্রশ্ন উত্তরগুলো জেনে নেই। অধ্যায় 2, ব্রিটিশ শাসন। অল্প কথায় উত্তর দাও। 1, সিপাহি বিদ্রোহের 5টি কারণ লেখো। উত্তর, সিপাহি বিদ্রোহের 5টি কারণ হলো: 1, সৈন্যবাহিনীতে সিপাহী পদে ভারতীয়দের সংখ্যাধিক্য। 2, সৈন্যদের মধ্যে সামাজিক বিশৃঙ্খলা। 3, 1856 সালের পর ভারতের বাইরেও সৈন্যদের কাজ করার নির্দেশ। 4, কামান ও বন্দুকের কার্তুজ পিচ্ছিল করার জন্য গরু ও শুকুরের চর্বি ব্যবহারের গুজব। 5, সৈন্যদের আন্দোলনে সাধারণ মানুষের সমর্থন। 2, ব্রিটিশ শাসনের 2টি ভালো ও 2টি খারাপ দিক উল্লেখ করো। উত্তর, ব্রিটিশ শাসনের 2টি ভালো দিক হলো: 1, নতুন নতুন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ফলে শিক্ষা ব্যবস্থার উন্নতি হয়। 2, উন্নত রাস্তাঘাট, রেলপথ, টেলিগ্রাফ প্রচলনের ফলে যোগাযোগ ব্যবস্থার বিশেষ উন্নতি হয়। ব্রিটিশ শাসনের 2টি খারাপ দিক হলো: 1, ভাগকর শাসনকর নীতির ফলে এদেশে ধর্মবর্ণ এবং জাতিগত বিভেদ সৃষ্টি হয়। 2, অল্প সংখ্যক জমিদার অনেক জমির মালিক হয় এবং বাংলার সংখ্যাগরিষ্ঠ মানুষ গরিব হয়ে যায়। 3, বাংলার জাগরণে কারা অবদান রেখেছেন? উত্তর, বাংলার জাগরণে অনেকে অবদান রেখেছেন, তাদের মধ্যে অন্যতম হলেন: ক, রাজা রামমোহন রায়, খ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, গ, নবাব আবদুল লতিফ, ঘ, সৈয়দ আমির আলী। এবার আমরা বর্ণনামূলক প্রশ্নগুলোর উত্তর জানব। প্রশ্নগুলোর উত্তর দাও। 1, পলাশির যুদ্ধের ফলাফল সম্পর্কে লেখো। উত্তর, পলাশির যুদ্ধের ফলাফল নিম্নরূপ: ক, পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পতনের মধ্য দিয়ে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়। খ, পলাশির যুদ্ধে জয়ী হওয়ায় ইংরেজরা বাংলায় একচাটিয়া ব্যবসা বাণিজ্যের অধিকার লাভ করে। গ, এ যুদ্ধের ফলে বাংলার পরবর্তী নবাবগণ ইংরেজদের হাতের পুতুলে পরিণত হন, প্রকৃত ক্ষমতা থাকে ইংরেজদের হাতে। ঘ, এ যুদ্ধের পর ইংরেজ শক্তির স্বার্থে এদেশের আর্থসামাজিক রাজনৈতিক পরিবর্তন সংঘটিত হতে থাকে। উম, এ যুদ্ধের সুদূরপ্রসারী পরিণতি ছিল সমগ্র উপমহাদেশে ইংরেজ শাসন তথা কোম্পানি শাসন প্রতিষ্ঠা করা। 2, সিপাহী বিদ্রোহে বাংলার ভূমিকা কী ছিল? উত্তর, সিপাহী বিদ্রোহ মূলত শুরু হয়েছিল বাংলা থেকে, যা পরবর্তী সময় ইংরেজ অধিকৃত ভারতের অন্যান্য এলাকায় ছড়িয়ে পড়ে। পশ্চিমবাংলার ব্যারাকপুরে সিপাহী মণ্ডল পাণ্ডের নেতৃত্বে প্রথম বিদ্রোহ শুরু হয়, তবে ইংরেজরা এই আন্দোলন কঠোরভাবে দমন করে। ঢাকার বাহাদুর শাহ পার্কে সে সময় বাংলার বিদ্রোহী সিপাহীদের ফাঁসি দেওয়া হয়। 3, সাহিত্যিকগণ রাজনৈতিক আন্দোলনে কী ধরনের ভূমিকা পালন করতে পারেন? উত্তর, সাহিত্যিকগণ লেখার মাধ্যমে রাজনৈতিক আন্দোলনে বড় ভূমিকা পালন করেন। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রমুখ লেখকের কবিতা, গান ও লেখার মধ্য দিয়ে বাঙালির স্বাধিকার চেতনার প্রকাশ ঘটে। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া নারী শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীরা, তোমরা এই অধ্যায়ের অনুশীলনীর এই প্রশ্নগুলো খুব ভালো করে শিখবে, তারপর খাতায় লিখে নিবে। এবার তোমরা তোমাদের আজকের বাড়ির কাজ লিখে নাও। 1, এই অধ্যায়ের 4টি অংশই খুব ভালোভাবে পড়বে এবং প্রতিটি অংশ থেকে 5টি করে প্রশ্ন তৈরি করবে এবং উত্তর লিখবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। শিক্ষার্থীরা, তোমাদের যদি এই ক্লাসটি ভালো লাগে তবে অবশ্যই লাইক দিবে এবং ক্লাসটি অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করে দিবে। এই চ্যানেলে অন্য ক্লাসগুলো দেখার জন্য ডিসক্রিপশন বক্স চেক করো। তোমরা সকলে সুস্থ, সুন্দর ও নিরাপদ থাকো সেই প্রত্যাশা রাখছি। আল্লাহ হাফেজ।